প্রিয় মানুষটার কাছে ঠকে গিয়েছ, তার মানে এটা নয় যে তোমার যোগ্যতা কম ছিল, বরং ওই মানুষটারই যোগ্যতা কম ছিল, তাই তোমাকে আর ধরে রাখতে পারেনি। কেউ ঠকালে লজ্জা পেতে নেই, কিংবা নিজেকে ছোট ভাবতে নেই, বরং যে ঠকায় সে নিজেই তোমার কাছে ছোট হয়ে যায়। অনুশোচনা, লজ্জা ওই মানুষটারই হয়, কিন্তু সেটা প্রকাশ করে না, আড়ালে সে নিজেই নিজের কাছে ঘৃণিত। কেউ তোমাকে ঠকিয়েছে, তার মানে এটা নয় যে তুমি প্রতিবারই ঠকে যাবে। তোমার জীবনে প্রথম মানুষটা ভুল ছিল, তার মানে এটা নয় যে সব সময় ভুল মানুষই আসবে। তুমি ঠকতে ঠকতে একদিন জিতে যাবে, ভুল মানুষ চলে যাওয়ার পরও একদিন সঠিক মানুষ চলে আসবে। ভুল মানুষের জন্য কখনো নিজেকে ছোট ভাবতে নেই, ভুল মানুষ জীবনে আসেই একদিন চলে যাওয়ার জন্য। তোমার জীবন থেকে ভুল মানুষটা চলে গিয়েছে সঠিক মানুষটা আসার জন্যই। তুমি ঠিক যেমন তোমার জন্য ঠিক তেমনই কাউকে রাখা হয়েছে। অপরদিকে আজ যাকে ঠকিয়ে তুমি ভাবছো জিতে গেছো, তাহলে ভুল ভাবছো। ওই মানুষটা ঠকেনি, ঠকেছে তুমি নিজেই। যাকে যেভাবে ঠকালে তেমনভাবে তুমিও একদিন এভাবেই ঠকবে, অন্য কারো কাছে কিংবা অন্য কোনোভাবে, তবে ঠকবে এটা নিশ্চিত। কাউকে ঠকিয়ে নিজেকে বড় করা যায় না, বরং ওই মানুষটা তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্যতা তোমার ছিল না। তুমি হেরে গিয়েছো তার বিশ্বাসের কাছে, তুমি হেরে গিয়েছো তোমার নিজের কাছে, তোমার বিবেকের কাছে। কাউকে ঠকানোর মাঝে গর্বের কিছু নেই, কিংবা নিজেকে বড় ভাবারও কিছু নেই, বরং একজন ঠকে যাওয়া মানুষকে ভালোবেসে তার পাশে সারা জীবন থাকাটাই হলো গর্বের বিষয়। কারণ সবাই নতুন মরের মানুষ চায়, কেউ ভেঙে যাওয়া মানুষ নিয়ে সারা জীবন থাকতে চায় না। কেউ তোমাকে ভালোবেসে আগলে রাখতে পারেনি, এটা তার ব্যর্থতা, তুমি বরং তোমার মতো করেই থাকো। এমন একজন আসবে যার কাছে তুমি যেমনই হও না কেন, তোমাকে আগলে রাখার দায়িত্ব নিয়ে একদিন হঠাৎ চলে আসবে, অবশ্যই আসবে।